শ্বশুর মশাই গো, শ্বশুর মশাই গো, কিশোর আমি আমার শ্বশুর মশুর মশুর একদম প্রকণ্ড মূর্খ ছোটবেলায় বিয়ে দিয়েছো, আজ আমি যৌবনে পদার্পণ করেছি, আমি বউ আনবো, আমাকে নিতে এসেছে আশা করে আমার শ্বশুর মশাই, প্রমাণ আমাকে যে আমি মূর্খ না অশিক্ষিত, জীবনে স্কুলের দরজায় আমি পা দিলাম না, এই যে ভদ্রলোক আমাকে পরীক্ষা করবে, দুটো বাংলায় প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে পারি তাহলে আমাকে নিয়ে যাবে, নইলে আমাকে আজকে দিবস দিয়ে চলে যাবে। ও যে দুটো বলছিল তো আবার মাত্র পরি করে 100টা বলতে গেলি, কেলি মারাই না আমার নিয়ে যদি ভেঙে যায় না তো দুজনকে মাটার করে আমি তখন জানলার দিকে তোর মা আমি দাঁড়িয়ে থাকবো, এইবার ইশারা ইঙ্গিতে যেটা আমরা দেখিয়ে দেবো সেটা তুই দেখিয়ে দিবি, দুটো বলবো দুটো, চলো দেখি আপনার বাড়ি যান তো আমি থাকি না, আপনি আলো তোমার ফুল ফুল উঠে বেড়া বড়াল ভিতরে গিয়ে এই যে বাবা মাই মাই ডগ, হ্যাঁ এটাই ঠিক, তুমি যে কুকুর আমি আগেই জানি, শোনো বাবা তুমি শুধু বানানটা বলে দাও, মানে আমি প্রশ্ন করবো তুমি উত্তরটা দেবে, ঠিক আছে, মায়াকারে কি হয়, আরে আপনি কি ভাবছেন আমি কি যাত্রার কাছে পড়েছি, হ্যাঁ সব প্রশ্নের উত্তর আমি দিতে পারি, এসব চুল্লু আমি এক নম্বর মাস্টারের কাছে পড়েছি, চুল্লু মতি ভাই আর ফজলি কর্মায় তো বসে আছে, মানে বিখ্যাত মাস্টার, তুমি মায়াকারে বলো ভাই, আমার বন্ধু হ্যাঁ জামাই, হ্যাঁ জামাই কি প্রশ্ন, মা বলেছে ইশারা করবো, ইশারা তো বলেছি, কেটে বললো নাকি আমি একটু পায়খানা করি, মায়া করে কি হয়,
দশ ছেলের বাপ পথে আর ময়া করে কি হয় জানো না ময়া করে মা আমি যাব তোমার আরে বাবা তুমি ওই মুখটা বললো ওই যা দেখ সামনে বলু তুমি মারো কেন শিক্ষিত ব্যাপারটা কি
দিবি আমি বউ আনতে যাব এইটা কি করলি হ্যান্ড কাম নাকি বল হ্যাঁ কোচা তুমি হাতে ধরে নিয়ে যেতে পারবে না তাই কোচাটা বেঁধে দিয়েছি আমাদের সুখের সময় মানে আমাদের দুঃখের সময় নেই মা আমি বউ আনতে যাব হে বাবা কাছে শোনো মা রে তুই তো ব্যাটা ছিলে সম্পত্তি আনবি মা আমাদের তো একটু বারান্দা একটু রুম আচ্ছা তো আমার বউ থাকবে তো কেন বউমা এখন পড়াশোনা করছে ওই একটা ঘর আছে ঘরে একটাই খাট আছে বউমাকে নিয়ে আমি খাটে 3 বছর থাকব আর বারান্দায় লম্বা করে বিছনা পেরে দেব তুমি আর তোমার বাবা 3 বছর থাকবে আমার বউ কাগজ থাকবে আমার কাছে আমি বাবারে বাবারে শুভ আমরা বারান্দায় তোর কাছে শুভ নিয়ে আমি লাঠি খেলব মোহন রাস্তা হাঁটিয়ে এলে একটা ভিডিও দিলেন না বাবা কাকা
টাকা শত হয়ে যায় আত্মানের পকেটে লোকে ভরে দিতে পারে আরে বাবা ওসব পড়ে নেই না চা এটা কোন জায়গা এটা হচ্ছে বৈঠকখানা কি খানা আমাদের বৈঠকখানা বাইরে জানো আরে দেখ বাবা আরে পায়খানা করার জায়গা নয় এটা বৈঠকখানা মানে সর্বপ্রথম যে আসে তাকে গেলে বসানো হয় ভিতরে আরো ঘর আছে কি দেখছো কারজ পাওয়ারটা কি দেখছো Thank you.
তোমার খবর তোমার জানা হয়ে গেছে, তুমি আমার শালা হয়েছো। শালাকে দিয়েছি, শালার সঙ্গে ঠাট্টা করতে আমি জল জল জল।